আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইনআলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ওসহাবিহি এজমাইন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রামাদান আল মুবারক উপলক্ষে আমাদের অনেক ভাই এবং বোনেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকে জামাহের রামাদানে আমাদের জানা একান্তই জরুরি ঠিক এভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে এসেছে রোজা অবস্থায় মুখ ভরে থুতু আসলে বা বমি হলে তার রোজার কোনো ক্ষতি হবে কি এবং সেই সঙ্গে আরেকটি প্রশ্ন এসেছে দাঁতের ভেতরে আটকে থাকা খাবার গলায় চলে গেলে রোজা ভঙ্গ হবে কিনা আহ প্রশ্নের দুটো অংশ রয়েছে আমরা প্রথম অংশের জবাবে বলবো রোজা অবস্থায় মুখ ভরে থতু আসলে বা বমি হলে তার রোজার ক্ষতি হবে কিনা ব্যাপারে রাস্তা সাল্লাহ আলহ ইসলামের পরিষ্কার হাদিস রয়েছে সুনান তিরমিজিতে হাদিস এসেছে নবীজি সাল্লাহু আলী ইসলামের সাথ করেছেন কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃত তার মুখ ভরে যদি বমি আসে তাহলে এ কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না অনিচ্ছাকৃত হবে আপনি ইচ্ছা করেননি হঠাৎ করে পেট একদম গ্যাস হয়ে আপনার হঠাৎ করে একদম বমি আসছে। আপনি কিন্তু ইচ্ছা করে বমিটা করেননি আপনার হয়তো ফুড পয়জনিং হয়ে হতে পারে অথবা গ্যাস আপনাকে চাপ দিতে পারে সে কারণে আপনার মুখ থেকে বমি হয়েছে একদম মুখ ভরে ভোরে বমি বের হয়েছে আপনার এক্ষেত্রে আপনার রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন ধরুন আঙ্গুল প্রবেশ করে উনি বমি করলেন অথবা ইচ্ছাকৃত পেট থেকে খাবার বার করার চেষ্টা করলেন এভাবে করে মুখ ভরে একদম তার বমি চলে আসলো ইচ্ছাকৃত কেউ যদি মুখ ভরে বমি করেন তাহলে অবশ্যই তারও যা ভেঙে যাবে এটি সোনান্তির বিজির হাদিস থেকে পরিষ্কার এবং এই হাদিসের উপর ভিত্তি করে ইমামগণ এটাই ফয়সলা দিয়েছেন যে অনিচ্ছাকৃত আমার ইচ্ছা নেই কিন্তু এমনিতেই এসে গেছে মুখ ভরে বমি আমারও যার কোনো ক্ষতি হবে না আর কেউ ইচ্ছাকৃতভাবে যদি বমি করে ফেলেন তাহলে অবশ্যই ভেঙে যাবে সেই সঙ্গে দাঁতের ভিতরে আটকে থাকা খাবার গলায় চলে গেলে রোজা ভঙ্গ হবে কিনা হ্যাঁ আমরা জানি দাঁতের ভিতরে অনেক সময় একটু খাবারের কণা অথবা একটু গোস্ত দুই দাঁতের ফাঁকে আটকে থাকে কখনো কখনো দিনের বেলা আমাদের জিব্বায় নাড়তে নাড়তেই খাবারগুলো অনেক সময় এসে যায় এবং ওটা অবচেতন মনে অনেকে হয়তো গিলে ফেলেন না এটা ঠিক নয় খুব খেয়াল রাখতে হবে আপনি যখন সাহারি গ্রহণ করবেন অবশ্যই প্রিয় দর্শক আমাদের এই আদবটা এই ম্যানার্সটা আমাদেরকে জানতে হবে আমরা যখন সাহারি গ্রহণ করব অবশ্যই আমাদের দাঁতের ভিতরে যাদের একটু গোস্ত আটকে থাকে অথবা খাবারের কারণে ঢুকে থাকার সম্ভাবনা থাকে অবশ্যই আপনি খেলাল করবেন আপনি খেলাল করবেন এবং সুন্দর করে আপনি ব্রাশ করে নেবেন মেসোয়াগ করে নেবেন দাঁতের ভেতরে সমস্ত খাবারগুলোকে আপনি হয় খেলাল দিয়ে অথবা কোনো সুতো দিয়ে অথবা আপনি একদম ভালো করে ব্রাশ করে আপনার খাবারগুলো আপনি বের করে দাঁতটাকে একদম ক্লিন করে ফেলবেন মুখটাকে ভালো করে ওয়াশ করে ফেলবেন যাতে করে আপনার মুখ থেকে দুর্গন্ধ না হয় কারণ এই ধরনের খাবারগুলো দাঁতের ভিতরে আটকে থাকলে দিন যখন মানুষ খাবার খায় না তখন এটা মুখের ভিতরে প্রচন্ড রকমের একটা দুর্গন্ধ সৃষ্টি হয় যেটা নিজের কাছেও খুবই লাগে খারাপ লাগে এবং অন্য কারো কাছে সারাদিন খাবার গ্রহণ না করবার কারণে মুখের ভিতরে এমনিই কিন্তু আহ পেটের ভিতর থেকে স্টোমাক থেকে নাইট্রিট নামক একটা এসিড তৈরি হয় এবং সেই অ্যাসিডটার কারণে কিন্তু মানুষের মুখে এমনি কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয় ফলে এই নানান কারণে কিন্তু আপনার দুর্গন্ধ হওয়ার কারণে অন্য মানুষ আপনার কাছ থেকে কষ্ট পেতে পারে ফলে আমরা অবশ্যই সাহারি গ্রহণ করবার পরে দাঁত পরিষ্কার করবো ভালো করে মেসোয়া করব এবং ব্রাশ করে সুন্দর করে একদম মুখটাকে ক্লিন করে ফেলবো তাহলে আমাদের এই জাতীয় সমস্যা হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না এখন প্রশ্ন হলো কারো যদি এরকম হয়ে যায় যে দাঁতের ভিতরে একটু খাবার ছিল হয়তো বা সেটি গলার ভিতরে চলে গেল আহ এতে করে যার কোনো ক্ষতি হবে কিনা না এতটুকু সামান্য খাবার একেবারে একটা সোলা বুটের থেকে কম পরিমাণ কোনো খাবার যদি আসলে আমাদের পেটের ভিতরে কখনো অনিচ্ছাকৃত ভাবে ঢুকে যায় তাহলে সেটির কারণে আমাদের রোজা কোনো ক্ষতি হবে না রোজা ভেঙে যাবে না তবে ইচ্ছাকৃত হবে কোনো ধরনের খাবারই রোজা অবস্থা সেটা কম হোক বেশি হোক আপনি চিপিয়ে চিপিয়ে দাঁতের ভিতরে গ্রস্ত আছে আপনি চাপাচ্ছেন এটা কিন্তু একটা খাবারের অংশ এবং খাবার একটা স্বাদ পাওয়া যায় এটি কিন্তু কখনো ঠিক হবে না অনিচ্ছাকৃতভাবে যদি আপনার দাঁতের ভিতরে কোনো খাবারের অংশ গড়ায় চলে যায় এতে করে রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ তারা আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে আমল করার তফিক দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته